Run, 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 run it up. Run, run, run it up. আমি ভাবলাম যে তোর পায়ে বাঘে থাবা বসিয়ে দিয়েছে। কেন না না আর মনে করবো নিকো, শুধু আমার জন্য খাবার বাড়লে তুমি খাবে নাকো? খাবো তো। তোমার খাবার কই? এই তো। তাহলে আমারটা এই যে, আমরা একসাথে খাবো। আমি তোমাকে খাবো, তুমি আমাকে। আমি তো খাচ্ছি, ও খেয়েছে তো। না না, আমি আবার এইসব কথা কেন ভাবতেছি? কেন কেন এইসব মনে চলে আসতেছে? না, আমি আর ভাববো নিকো। আর না, আমি বাজি রেখে বলতে পারি, ওই যুব উৎসবের আগেই তোমাকে আমি খাঁচা ভেঙে বার করে আনতে পারবো। না, বাবার সঙ্গে বাজিটা নয়, নিজের সঙ্গে। দাদা, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কেন, বাংলা ভাষা কি শব্দ কম পড়ে আছে? না, তা নয়, আসলে সবকিছু এত ভালোই ভালোই মিটে গেল, এটাই আমার ভালো লাগার মূল কারণ। বুঝলাম। গ্যালাক্সি থাকবে, অথচ দাদা প্রেসিডেন্ট থাকবেন না, তা কি কখনো হয়? কষ্টকর, খুব কষ্টকর। এই কষ্টের থেকে মুক্তি পেয়েছি বলেই এত আনন্দ হচ্ছে। দাদা, একটা প্রশ্ন ছিল, সেক্রেটারি কে হবে? নিশ্চয়ই তুমি নও, সামোন আ পলিটিক্যাল অরুণাও। আমি? কিন্তু দাদা, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারলাম না। কি? ওই প্রবালদার অপারেশনের ব্যাপারটায় আপনি আমাকে বাদ দিলেন কেন? চার বর্ষি টোপ এ সমস্ত জোগাড় করার পর যদি তোমাকে ডাকতাম তাহলে দেরি হয়ে যেত। চার
বুড়শি টোপ ব্যাপারটা ঠিক বুঝলাম না তো শুনি শুনবে শোনো থ্রেট করছো মিস্টার শক্তি দাস তুমি আমাকে থ্রেট করছো থ্রেট করছো আমাকে আমি ভোট দিতে যাবই কুল প্রবাল দা কুল থ্যাংকস নো না আমি আমি যাব না এটা হতেই পারে না চিয়ার্স পারে আপনি যদি আনন্দে থাকতে চান তাহলে হতে পারে তার মানে তুমি আমাকে থ্রেট করছো একদম না আমি আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু দিতে চাইছি অনেক বড় দাম দিতে চাইছি দ্যাট মিন্স আমাকে আমাকে কিনতে চাইছো আরে ছি 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 কি বলছেন প্রবাল দা আপনি একজন ন্যাশনাল লেভেলের প্লেয়ার আপনাকে আমি টাকা দিয়ে কিনবো ছি 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 না না আমার ওই শব্দ চয়নটাতে ভুল হয়েছে হয়তো ওই দাম শব্দটা তাতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এটা আমার বোঝা উচিত ছিল আমি বিদ্রোহ করছি কথা কি বলতে চাইছো বলো এনে থ্যাংকস দেখুন প্রবাল দা আপনি একজন ন্যাশনাল লেভেলের প্লেয়ার ঠিক আছে ভারতবর্ষের কথা দূরে থাকুক গোটা এশিয়াতে ফুটবল প্রেমিক যারা যারা ফুটবল ভক্ত তারা যখন ফুটবলের আলোচনা করে তখন আপনার নামটা উঠে আসে তো কিন্তু ওখানেই শেষ না একটা পদ্মশ্রী না একটা পদ্মভূষণ এমনকি অর্জুনও আপনি পান কেন নয় কারণ পেতে গেলে আপনাকে তো ভদ্রলোকের ড্রয়িং রুমের আলোচনাতে আসতে হবে আপনি কাদের আলোচনাতে রয়েছেন পাড়ার রোয়াকের বয়স্ক বেকারদের আলোচনাতে আপনি রয়েছেন তারা জানে না পর্যন্ত যে আপনি বেঁচে আছেন না বেঁচে নেই এসব কথা কেন তার কারণ এই মলয় ভৌমিক চেয়েছিল যে আপনি যে বেঁচে আছেন আপনি যে চলমান কাজ করছেন সেটা সারা পৃথিবী জানুক আপনার অতীতটা নিয়ে নয় আপনার ইতিহাস নিয়ে নয় আপনার বর্তমান নিয়ে লোকে আলোচনা করুন লিভিং লেজেন্ড যারা বাঙালির মধ্যে যারা জীবন্ত গর্ব তাদের মধ্যে আপনি একজন আপনাকে নিয়ে আলোচনা হোক এটা এই মলয় ভৌমিক চেয়েছিল সেই জন্যে আমি আপনাকে বলেছিলাম কি বলেছিলাম যে আপনাকে আমি গ্যালাক্সির ফুটবলের সর্বময় কর্তা করে দেবো তাহলে কি হতো গ্যালাক্সি প্রথম সারিতে উঠে আসতো তাহলে কি হতো আপনি জনসমক্ষে আসতেন সর্বসমক্ষে আসতেন আমি তো আপনাকে চেয়েছিলাম যে আপনি টেলিভিশনে আসুন কাগজে আসুন সমস্ত প্রচার মাধ্যমে আপনি আসুন ডিমনিটাইজেশন থেকে শুরু করে ফুটবল সমস্ত ক্ষেত্রে আপনি বক্তব্য রাখুন এটা হতে দিল না কে সেটা হতে দিল না কে কে হতে দিল না বলুন কে হতে দিল না কে হতে দিল না যাজ্ঞসেনী দত্ত এটা হতে দিল না যাজ্ঞসেনী দত্ত এই সমস্ত জড়ত্ববাদীরা ওই ঐতিহ্যের হাওয়া তুলে হতে দিল না আর আপনার সর্বসমক্ষে আসার তাও হলো না তাই তো আচ্ছা আমাকে নিয়ে তোমার এখন ভাবনাটা কি এই সামনে যুব বিশ্বকাপ আপনাকে আমি এক্সিকিউটিভ বডিতে ঢুকিয়ে দেব বদলে আমি প্রেসিডেন্ট হতে চাই দেখুন প্রবাল দা যাজ্ঞসেনী প্রেসিডেন্ট হলে আমার কোনো লাভ নেই আমার কথা বাদ দিন আপনার কোনো লাভই নেই সেটা নিশ্চয়ই এতক্ষণে আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি ভোটে যাব না সেটা কি করে সম্ভব কোন রাউন্ডে ওটা আপনি আমার উপর ছেড়ে দিন না ওটা ভেবে রেখেছি আমি
আগে বলো, যজ্ঞসেনী দত্তকে কিছুতেই প্রেসিডেন্ট করা যাবে না। এই কিছুতেই যাবে না, এই কিছুতেই রাই। এতক্ষণে টোপ চার আর বড়শির ব্যাপারটা একেবারে ক্লিয়ার হলো। আমি বলি কি, দাদা যদি সরাসরি রাজনীতিতে আসতেন না, ক্ষমতা চূড়ায় পৌঁছে যেতেন। প্রসঙ্গ থেকে সরে যেও না, প্রসঙ্গ হলো প্রবালদা। প্রবালদাকে নিয়ে আর কি বলবো, একটা আদর্শহীন লোক। উনি যদি আদর্শবান হতেন তাহলে তোমার কি কোনো লাভ হতো? না, বরং ক্ষতিই হতো। আমিও জানতাম দাদা, প্রবালদা লোকটা বেসিক্যালি ভীষণ লোভী, কিন্তু দেখে বোঝা যায় না। হ্যাঁ, লোকটা চাপা দিয়ে রাখে তো, ঠিক জায়গা মতো হিট করলে বেরিয়ে আসে। শক্তি, হ্যাঁ, তুমি ওয়েবসাইটে প্রেসিডেন্টের নির্বাচনের ব্যাপারটা জানিয়ে দাও আর সমস্ত মেম্বারদের বাড়িতে চিঠি পাঠিয়ে দাও। ওকে দাদা, হয়ে যায়, ভাববেন না। কিন্তু দাদা, একটা কথা আমার মাথায় অনেকক্ষণ ধরেই ঘুরছে, বলি। বলো। ভাবছি যজ্ঞসেনীরা আবার খুঁজে খুঁজে প্রবালদাকে দেখতে হসপিটালে চলে যাবে না তো? গেলে ক্ষতি কি, ওদের কিছু করার নেই। ঘুরে ঘুরে বিলাপ করা ছাড়া ওদের আর কিছু করার নেই। প্রবালদা, আপনি এটা কি করলেন? কেন করলেন এমন একটা কাজ? আমি কি করব বলো, আমার কি করার আছে? মানুষের অসুস্থতা তো আর বলে কই আসে না। কেন মিথ্যে বলছেন প্রবালদা? আপনি তো অসুস্থ নন, আর অসুস্থ হননি। কি আমি মিথ্যে কথা বলছি? নিজের শরীরের সুস্থতা নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে? সরি প্রবালদা, এই মিথ্যে শব্দটা একটা অসংশোধিত শব্দ, তাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সংশোধন করে বলছি। আপনি সত্যের অপলাপ করছেন প্রবালদা, আর এই মাত্র আপনার অ্যাটিচিউডে সেটা প্রমাণ হয়ে গেল। শোনো শোনো শোনো, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। বেটার ইউ ডু ওয়ান থিং, তুমি ডাক্তারের সাথে কথা বলো, তাহলেই সত্যটা জানতে পারবে। কি হবে ডক্টরের সাথে কথা বলি? ডক্টরকে তো অলরেডি যা শেখানোর সেটা শিখিয়ে দেওয়া হয়েছে প্রবালদা। তবে ডক্টরকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে কোনো কিছু চাপা দেওয়া যাবে না প্রবালদা, কারণ একটা নার্সিং হোমে ডক্টর ছাড়াও আরও অনেকে থাকে, যেমন মেট্রন। আপনার কেবিনে ঢোকার আগে আমি মেট্রনের সাথে কথা বলেছি, আর মেট্রন আমাদেরকে সব সত্যিটা বলে দিয়েছে। আচ্ছা প্রবালদা, আপনারা বারবার কেন ভুলে যান বলুন তো যে আমি একজন ক্রিমিনাল লয়ার। বড় বড় ক্রিমিনাল, বড় বড় পলিটিশিয়ানরা ফ্যাসাদে পড়লে ঠিক এইভাবেই হাসপাতালে ভর্তি হয়, আর তখন তাদের পোল খোলার জন্য কাদের সাথে কথা বলতে হবে, কাদের সাথে কথা বললে সত্যিটা জানা যাবে, সে সবটা কিন্তু আমার জানা, সবটা আমার নখদর্পণে। এবার আরেকটা কথা বলি প্রবালদা, মলয় ভৌমিকের প্রতিশ্রুতিতে আপনি কাজটা করেছেন তো? মলয় ভৌমিক কিন্তু তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারবে না, কারণ আপাতত মলয় ভৌমিক প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মলয় ভৌমিকের এই পদটা থাকবে না। কি কি বললে তুমি? মলয় প্রেসিডেন্ট থাকবে না? প্রবালদা একটা কথা বলুন, ভোটে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে আপনি দরখাস্ত করেছিলেন তো? আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি, আমি দরখাস্তটা করবো কি করে? অথচ গ্যালাক্সির রেজলিউশন অনুযায়ী কেউ ভোটে অনুপস্থিত থাকলে তাকে সেই কারণ দেখিয়ে দরখাস্ত করতে হবে, না হলে ভোট গ্রহণ পদ্ধতি অবৈধ হবে। প্রবালদা, চাল মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে নিজের বিপদ বাড়াবেন না। আর আপনার ডক্টরকেও আমি বলবো, আপনাকে চাল মেডিকেল রিপোর্ট দিয়ে তিনি নিজের জীবনে আইনি জটিলতা বাড়াতে চান কি না। চলুন। প্রবালদা, যাওয়ার আগে একটা কথা বলে চাই, আপনি প্রেসিডেন্ট হতে চাইলে আপনাকে ওয়েলকাম। চলি, আসুন সঞ্জয়। Who gets a good start in lane 4, as does Shepard, but here comes Reed.
আমি পরে খেয়ে নেব। কি দেখছিস এত মনোযোগ দিয়ে? কি দেখছিস? অ্যাথলেটিক্স নিয়ে এত বেশি ইন্টারেস্টেড কবে থেকে হলি? আমি যাকে ভালোবাসি সে যেটাকে যেটাকে ভালোবাসে সেটা আমি ভালো করে জেনে নেব, সেটা কি উচিত নয়? বদলে গেছি, আমি ভুল করেছিলাম। আগে ভাবতাম দৌড় একটা পালানোর পদ্ধতি, এখন কি বুঝিস? এখন বুঝি দৌড় হচ্ছে পৌঁছানোর চেষ্টা। আমিও দৌড়চ্ছি বাবা, তবে রনির দিকে। বাবা, কিছু বলবি? হ্যাঁ বলছি, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? রনির কাছে যাওয়ার অনুমতি ছাড়া যা খুশি চাইতে পারিস, বল। রনির কাছে যাওয়ার অনুমতিটা আমি রনির কাছ থেকেই আদায় করে নেব, তোমার কাছ থেকে নয় বাবা। তোমার স্পোর্টস জার্নালগুলো চাইতে এসেছি। স্পোর্টস জার্নাল তুই কি করবি? না, ছাপা জিনিস পড়ার কি তোর খুব দরকার আছে? না, আমি তো ভেবেছিলাম যে তোর ইন্টারনেটে সমস্ত কৌতূহল মিটে যাবে। আমার কৌতূহল ক্রমশ বাড়ছে বাবা, আফটার অল আমি তো তোমারই ছেলে, আর একবার যখন শুরু করেছি এটা শেষ দেখেই ছাড়বো আমি। আমার শরীরটা হয়তো স্পোর্টসম্যানের মতো নয়, কিন্তু আমার মনের ভেতর একটা স্পোর্টসম্যানকে আবিষ্কার করেছি আমি। আর তুমি দেখে নিও, এই স্পোর্টসম্যানকে তোমার কখনো না কখনো কাজে লাগবেই। প্রথমেই কাজে লাগানোর কথা ভাবতে নেই রে বাবা। প্রথমে খুব নিরাসক্তভাবে জ্ঞান আহরণ করতে হয়, তারপর যখন সময় আসে তখন তাকে কাজে লাগাতে হয়, আর এটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়, আপনা থেকেই কখন আরম্ভ হয়ে যায়। আচ্ছা দাঁড়া, আমি তোকে বইগুলো এনে দিচ্ছি। নিজেই রনির কাছে যাওয়ার রাস্তাটা করে দিচ্ছ তুমি বাবা।